দু তিন মাসের মধ্যে দু তিন মাস সময় দে আলো। এই যে আরমান তোমায় বলা হচ্ছে রেজিস্ট্রির ম্যারেজটা যত তাড়াতাড়ি পারে করো রেজিস্ট্রির ম্যারেজ করার পর তারপর অন্য কিছু করার কথা ভেবো বুঝেছ রেজিস্ট্রি ম্যারেজ করো আর সুন্দর সংসার করো দেখবে তোমাদের পাশে সবাই আছে তোমাদের জন্যে যারা নেগেটিভ ভিডিও নামাচ্ছে তারাই পজিটিভ ভিডিও করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশাল দোষ না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নোংরামি করতে সাহায্য করছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মায়ের প্রচুর নোংরা বিজনেস চালাতে দিচ্ছে না তাই খুব ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর ওনার ঝাল লেগে গেছে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হচ্ছে ওর হয়ে যারা ভিডিও করছে তারা খুব ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওকে যারা সংসার করতে বলছে বউকে নিয়ে সুখে থাকতে বলছে তারা খুব বাজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ ওকে নোংরা কাজ করতে বাধা দিচ্ছে চলো স্কিপ করো না ভিডিওটা দেখো রেজিস্ট্রি ম্যারেজের কথাটা মনে রাখিস যত দ্রুত সম্ভব তোর এদিকে কেসও সব উঠে যাবে বিয়ে এক হাতে করবি আর এক হাতে সমস্ত কেস থেকে মুক্তি তার আগে রিমি মিনি রিমিকে যদি কোনো রকমের কষ্ট দিস আর রিমিকে তলায় তলায় তোরা মেরে ফেলার প্ল্যান করছিস আর একটা ছামিয়া ঠিক কী করেছিস রে ওর গোপনভাবে কি কি তুলেছিস কি কী ছবি তুলেছিস কী কি ভিডিও তুলেছিস কিরে এই আরমানি বলেছে আরমান পাঠিয়েছিল এই ছামিয়াকে গোপনভাবে এই রিমি লাইফটা নষ্ট করার জন্যে রিমিদের বাড়িতে বসে থেকে খেয়ে পড়ে নিজের চ্যানেল গ্রো করে এবং একটা মেয়েকে তার কিছু এমন এমন সময় কিছু এমন এমন নোংরা নোংরা ভিডিও তুলে নিয়েছে যেগুলো নিয়ে এই ছামিয়া ব্ল্যাকমেল করছে ছামিয়া তুই তো গেলি এবার তোর মা বাবাকে বলে রাখ খুব শিগগিরই তোর সাথে দেখা হবে একদম কালকোঠারির পিছনে চলো স্কিপ না করে ভিডিওটা গুড আফটারনুন ফ্রেন্ডস জাস্ট সীমা থটসে সবাইকে স্বাগত নারী শক্তি ঝিন্দাবা জিন্দাবা ঝিন্দাবা এই নারী শক্তি একেবারে দিয়েছে আরমানের সব আরমান ভেঙে চুড়ে চুরমা যাই হোক আরমান আমার ভাই আরমান ওর আরমান মানে পূরণ যেখানে সেখানে করে নিতে পারে কিন্তু রিমি পারে না সেই কারণে রিমিকে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাকমেলিং করা হচ্ছে কিরে ছামিয়া একটা মেয়েকে সে তাকে না জানিয়ে গোপনভাবে তার পার্সোনাল কিছু টাইমে ভিডিও ক্লিপিংস করে নিস লজ্জা করে না লজ্জা করে ছি ওদের বাড়ি ঢুকেছিস ওদের খাবারই খেয়েছিস ওদের ওকে দেখে চ্যানেল গ্রো করিয়েছিস আবার ওরই গোপন কিছু ভিডিও ক্লিপস তুলে নিয়ে এসে এখন মার্কেটে ব্ল্যাকমেল করছিস যত পারিস তাড়াতাড়ি ওই ক্লিপিং। মানে ভিডিও ক্লিপসগুলো যেগুলো না জানিয়ে তুলেছিস ডিলিট করে দে। সঙ্গীতা চক্রবর্তীর হাতে যেন পড়ে যায় না তাহলে তুই শুদ্ধ তোর ফ্যামিলি শুদ্ধ ওই চাকরি পিসিং পিসিং অ্যান্ড পিসিং একটা মেয়েকে না জানিয়ে তার গোপনভাবে তার ভিডিও তুলে সেটাকে পাবলিক্যালি দশজনের সামনে তুলে ধরা ব্ল্যাকমেল করা কত বড় ক্রাইম তুই তো জানিসই না যাই হোক যত তাড়াতাড়ি পারবি ওই ভিডিও ক্লিপসটা ডিলিট করে দে বুঝে গেছি একটা মেয়েকে কিভাবে এরা প্রত্যেকটা মানুষ ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলেছে কিন্তু ভগবান বলে না রাখে ওরি তো মারবে কে ঘড়ি রেখেছে ভগবান রেখেছে তাহলে কেউ মারতে পারবে না যাই হোক যেটা আমি তোমাদের বলার জন্যে আমাদের আরমান ঠিক ওর সব মান সম্মান খুইয়ে এবার রাস্তায় এসেছে এতদিন ওকে যারা উস্কাচ্ছিলো তাঁটাচ্ছিলো উপরে উঠাচ্ছিল তারা বুঝে গেছে বেশি দূর ছুটতে পারবে না তাই ওরও সব ভুল ত্রুটি মাপ এরও ভুল ত্রুটি মাপ এখন স্বামী স্ত্রী সংসার করবে সেটা শ্বশুর আর শাশুড়িকে এসে মেউচাল করতে বলছে তা আমি বলবো আমি শুনলাম যেটা শ্বশুর খুব তাড়াতাড়ি লাইভে এসে তার ডিসিশান জানাবে আর শাশুড়ি মাকে বলবো মানে পিঙ্কি তুমি কিন্তু তোমার মেয়ের সাথে অবশ্যই ডাক্তার দেখাতে নিয়ে যাবে একটা ভালো ডাক্তার দেখাবে এবং কি ডাক্তার দেখানো হলো কি রিপোর্ট এলো এবং মেয়েটিকে ঠিক মতো টাইম মতো প্রত্যেকটা মেডিসিন পড়ছে কি না সেই দিকেও কিন্তু তুমি নজর রাখবে তার সাথে আমরাও রাখবো এখন একটা কথা তোমাদেরকে বলি আজকে অনেক রকম ফোন দিয়ে ফিকির এরা করে গেছে প্রচুর ফোন দিয়ে ফিকির করে গেছে তাই না বল মার্কট প্রচুর প্ল্যানিং করেছিলি কি রিমিকে খালাস একদম খালাস করে দিয়ে ওখানটায় ঈশানীকে ঢুকাবি তোর আর কাবলির সে পঁয়ষট্টি হাজার যে ভাগাভাগি করে খেয়েছিস যা সব গেল 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 সব এদিকে যা যায় না। মানে আমাদের তান্ত্রিক ধাম সেও গেছে তুইও যাচ্ছিস সব একা হাতে সঙ্গীতা চক্রবর্তীর সবাইকে দমন করছে টুটি পেয়ে একটা টুটিটা টিপছে টুটি ধরে টিপবে পারছিস না আমার হেরো হে হেরো তোরা হেরে গেছিস পারবি না শোন এই যে জেতা এগুলোর এই উইন করা না এগুলো আলাদা ব্রেন দরকার আর সৎ পথে থাকলে প্রত্যেকটা মানুষ তোকে হেল্প করবে প্রত্যেকটা মানুষ পাশে থাকবে আর মানে কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই কোনো রাস্তা রাখা হয়নি তোমরা বারবার বলছিলে না কি করলে কি করলে কি করলে শোনো এই কুল ব্রেনের কাজ এখানটায় এই রিয়েল লাইফের মতন এখনই হলেও এখনই সব কমপ্লিট হবে না রিয়েল লাইফে কিছুটা সময় লাগে সেই সময়টাই নেওয়া হয়েছিল সেই সময়টার ভিতরে তোমরা এবার বুঝে গেছো যে কি কি কাজ হচ্ছে অবশ্য ওকে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে পিঙ্কি যেমন বোঝাবে ওর জামাইকে এদিকে যদি জামাই ভদ্রভাবে না তখন বড়বাবু এইরকম করে আঙুলটাকে ঢুকিয়ে ঘিটা বের করে নিয়ে চলে আসবে সোজা আঙুলে ঘি না বেরোলে কি করবে আঙুল বেঁকিয়ে দি ঘি দিয়ে ভাত মেঘা আম আম করে খাবে এখন রাস্তায় আমার তেষট্টি বুড়িও চলে এসেছে রাস্তায় আমার আরমানও চলে এসেছে তাই এদের তেষট্টি বুড়ি আর আরমানের এখন মেন কাজ রিমির সঙ্গে সুখের সংসার করা রিমিকে মেনে নেওয়া রিমিকে বোঝানো রিমির প্রত্যেকটা সুখের দিকে নজর রাখা মিঠাই আছে অসৎ কাজ তো করতে দেবে না মিঠাইয়ের হাত রিমির মাথায় অবশ্যই লাইফ তো হয়ে যাবে প্রচুর কেস কামারি এবং কী কীভাবে দেওয়া হয়েছে আইনের কথা আমি কম বলবো কাজের কথা বেশি বলবো তো প্রচুর পরিমাণে এরা প্ল্যান করেছিল মর্কট তো বিশাল মর্কটের জন্য তো জ্বালা মাকে নিয়ে মর্কটের বিশাল জ্বালা আর মর্কটের চলে মোটে ধরে একবারে ধরছি আর সমান সময় খাচ্ছি তাই তো মরকটের বিশাল চালা উঠে যাচ্ছে মর্কটের এই পোড়া আমি ঠিক থামিয়ে দেব ফিকার নট হাম হ্যাঁ না আগে ধীরে ধীরে এদিকে কিষাণুকে সাইড করব সন্দীপকে সাইড করব আমাদের রিমির লাইফটাকে সুন্দরভাবে সিকিওর করব তারপর ময়দানে খেলছি দেখতে পাচ্ছ এক একটা করে আমরা কিভাবে সিক্স সিক্স অ্যান্ড সিক্স মেরে সব কাটাকে কেমন মানে ইয়ে বল একদম বাউন্ডারির বাইরে বের করে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভাই সৎ পথে থাকার ফল তুমি সৎ পথে থাকলে সৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে তুমি তার কিছু না কিছু ভালো ফল পাবে এখানে আমি একটা কথা বলে রাখি তোমার আরমানের ওপর আমরা ভীষণ কড়া নজর রাখবো কারণ আরমান এখন কেসের ভয়ে চলে এলো চলে এসে লোক সমাজের ক্যামেরা বন্ধ করে একরকম আর ক্যামেরার সামনে একরকম না আর সব থেকে বড়ো ব্যাপার এই মুহুর্তে কেস কামারি তোলা তুলির তো কোনো চান্স এই মুহুর্তে নেই তবে হ্যাঁ তিন মাস বা যত তাড়াতাড়ি পারবে ওরা যদি রেজিস্ট্রি ম্যারেজটা করে নেয় ব্যাস আমরা একেবারে দাঁড়িয়ে থেকে পিঙ্কি তপন নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে সমস্ত কেস থেকে ওকে মুকুব আগে ওকে রেজিস্ট্রি ম্যারেজ করে এবং রিমির সাথে খুব সুন্দরভাবে সংসার করে দেখাতে হবে এবার আবার বলছি রিমিকে আমরা ভালোবাসছি বলে রিমি আবার তলায় তলায় বেশি গ্যাস গরম দেখালে চলবে না নজর তোমার ওপরেও থাকবে সংসার সংসার করেছ সংসার তোমাকে পাইয়ে দেওয়া হয়েছে স্বামীর ভালোবাসাও এখন তোমাকে পাইয়ে দেওয়া হচ্ছে স্বামীও এখন জোর করে হলেও ভালোবাসবে আমার বউর সঙ্গে আমি সংসার করব আমার শাশুড়ি আমার শ্বশুর আমার বাড়ি আমি আমার মনের দুঃখ হলে বাড়ি যাব ও রিমির মনের দুঃখ হলে আমার মা বাবার কাছে যাবে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে কাঁদবো রিমি আমার মা বাবার কাছে কাঁদবে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে আদর খাবো রিমি আমার মা বাবার কাছে আদর খাবে এগুলো একটা যেন আলাদাই আলাদাই জগৎ আমি এরকম করছিলাম উড়ি উড়ি যায় উড়ি উড়ি যান মানে সে আলাদা জগতেই আমি উড়ছিলাম সেই উড়তে উড়তে আমি ভাবছি আমি সব ঠিক শুনছি তো দেখলাম না শুনছি তার মানে এখানে আরেকটা জিনিস প্রমাণ হলো জোর করেও সংসার করানো যায় একটা নতুন দৃষ্টান্ত তোমাদের সামনে চলে এলো জোর করেও সংসার করানো যায় এবার বলি টিট্টু ছামিয়া ছামছাম নাচেদে ফিরে কিরে ছামিয়া তুই ওদের বাড়ি গেলি ঋণির মুখ দেখিয়ে দেখি তিন হাজার থেকে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব গেন করলি আবার লুকিয়ে লুকিয়ে ওর সব ছবি তুললি সেই ছবি তুলে তুই ওকে ভিডিও ব্ল্যাকমেল করবি তোকে ছেড়ে দেবে আইন তোকে ছেড়ে দেবে কোনো মেয়ের কোনো গোপন জিনিস তুই লুকিয়ে যদি ভিডিও করিস আর সেটা যদি দশজনের কাছে ছড়িয়ে বেড়াস আর সেটা তোর ফোন থেকে তুই শ্যুট করেছিস যদি প্রমাণ হয় তোর কী অবস্থা হবে জানিস তোকে কে পাঠিয়েছিল আমাদের আরমান আরমান হ্যাঁ কী রে তুই তো আরমানের সব খাওয়া মালগুলোকে খাস প্রথমত আরমান খেয়ে কেন করে কামড়ে ফেলে সেটাকেই তুই দৌড়াতে দৌড়াতে গিয়ে চাকার জন্য চলে যাস তারপরে আবার তার গোপন জিনিসগুলো ছবি তুলিস তুলে আবার যখন তারা আরমানের কাছে ফিরতে যায় বা তাদের ব্ল্যাকমেল করিস এটা তুই দিশানির ক্ষেত্র করেছিলি যে ওর আমার কাছে এমন এমন জিনিস আছে তোর কাজ রে মেয়েদের গোপনভাবে মানে মেয়েদের সঙ্গে প্রেমালা বাড়িয়ে তার গোপন ছবিগুলো তুলে তাদেরকে ব্ল্যাকমেল করা শোন সঙ্গীতা চক্রবর্তীর আওতার তার ভেতরে আসিস না তাহলে তো তোর মা বাবাকে গ্রাম থেকে তুলে এনে দেখবো ওই ইয়ের ভেতরে জেলখানার ভেতরে বসে কীর্তন করতে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অরে বাড়িতে গোপাল পুজো হয় দেখলাম খুব ভালো লেগেছিল যে সুন্দরভাবে তোর মা অষ্টম পোহরে বা রাধা কৃষ্ণ যে পুজো মানে ইয়ে দিয়েছে কীর্তন দিয়েছে এবং সেবা দিয়েছে খুব ভালো লাগছিল সেই বাড়ির ছেলে হয়ে তুই একটা মেয়ে কী করছে না করছে সেটা লুকিয়ে গোপনভাবে তার ছবি তুলিস একটা মেয়ে ঘুমাচ্ছে কাতরে সে কিভাবে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে তাকে না জানিয়ে সেই ঘুমন্ত সে টেপ পরা যাই পড়াই হোক সেসব ছবিগুলো তুলে এখন তুই ব্ল্যাকমেল করছিস ব্ল্যাকমেল করছিস মাকে ব্ল্যাকমেল করছিস এসব ছবি তুই মার্কেটে ছাড়বি তোর অবস্থা কি হবে জানিস যেগুলো আছে সেগুলো দ্রুত ডিলিট কর ডিলিট মানে ভুল করেও তাকাস না তোর তো খ্যান নেই তোর দেখ তুই তোর ভিডিওর ভেতরে কিন্তু তোর ঠিকানা পাবলিক করে রেখেছিস তোর চুলের মুঠি ধরে সঙ্গীতা চক্রবর্তী ট্রেনে নিয়ে এসে তোকে তোর এরিয়ার থানাতে নিয়ে গিয়ে সেইরম বাম্বু সেইরম বাটাম খাওয়াবে ভালো লাগবে ভালো লাগবে দেখ আজকে আমাদের আরমানকে ও মানুষের কাছে হেল্প চেয়েছে একটা ভালো উকিলের খোঁজ দাও বড় উকিলের খোঁজ দাও বড় উকিলের কাছে গিয়ে এত বড় গজ শুনে তারপরে সঙ্গীতা চক্রবর্তী দিদিভাইয়ের পাওয়ার সম্বন্ধে জেনে ও এখন কিন্তু ফিরেছে সংসারে ও বলুক চাই না বলুক ওর মনে যে কতটা ভয় সেটা আমরা যথেষ্ট দেখতে পাচ্ছি আর একটা কথা বলবো মর্কটকে লাফাতে দাও কোনো চিন্তা নেই মর্কটের টুটি টুটিটা একদম মুড়িয়ে 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 ওরে করে নলাতে আঙুল ঢুকিয়ে ওর হৃদপিণ্ড বের করে আনবো তারাও রিয়েল লাইফস আর রিয়েল লাইফস একটু একটু সময় দাও আগে এদেরকে সামলে নিই এদেরকে একটুখানি সুন্দরভাবে সাজিয়ে নিই ছকে 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 সুন্দর করে সাজিয়ে নিই তারপর ওটাকে ধরছি পিঙ্কি আবার বলবো মেয়ে ডাক্তার দেখাতে যাওয়া প্রত্যেকটা জিনিসের তুমি পাশে থাকবে দেখবে বেআইকে সম্মান দেবে যেটা তুমি করেছো আগের ভিডিওতে আমরা দেখেছি বেআই বেআনকে যথেষ্ট সম্মান দিয়েছ এবং প্রীতমকেও যথেষ্ট সম্মান দিয়েছ জামাই 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 কন্ট্রোভার্সি করবে না মেয়ের সব কথা কানে নেবে না মেয়ে যদি বেঁদ্রাম করে ওরও ওরও খবর আছে কারণ কারোর বদমাইশি মেনে নেওয়া যাবে না কারণ এই তালি যখনই এক হাতে বাজবে না যখনই সব হাতগুলো মিলে তালি বাজাবে সব হাত ধরে আবার গ্যাজ গ্যাস 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 সব কটা চ্যানেল একবারে কীভাবে উড়বে সবই বুঝতে পারছো তোমরা নিজেরাই জানো কি হচ্ছে না হচ্ছে তাই বলবো যত তাড়াতাড়ি পারো প্রবলেম মিটিয়ে সুখে থাকো আর আমার আরমানকে বলবো রেজিস্ট্রি ম্যারেজ কর এবং শ্বশুর শাশুড়িকে দেখিয়ে দে যে তুই তোর বউকে নিয়ে সুখে আছিস আমাদেরকেও দেখিয়ে দে তোরা স্বামী স্ত্রী সুখে আছিস তোদের ক্যাওয়াস নিয়ে আর ক্যামেরা খুলে না আজকে দেখলাম আমি আবৃত্তি কি দুনিয়ায় বেশ বৌমা পটল কাটছে তরকারি কাটছে আর শ্বশুর ক্যামেরা ধরছে শাশুড়ি রান্না বান্না করছে ইচ্ছা নেই তবু করতে হচ্ছে এই চাবুক চাবুকের বাড়ি খেয়ে সঙ্গীতা চক্রবর্তী এমন হাল করে দিয়ে যায় রিমি পটল কাটো হ্যাঁ হ্যাঁ এই তো আমরা শাশুড়ি বউ মিলে দেখো রান্না করছি হ্যাঁ 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 এই দেখো আমরা শাশুড়ি বউমিলে এগরোল খেতে বেরিয়েছি কারণ এই ভালোবাসা শক্তের ভক্ত মানে সোজাভাবে না করলে আঙুল বেঁকিভাবেই করাতে হবে তবে সংসার রিমি চেয়েছে বারবার বলছে রিমি মনে প্রাণী চেয়েছে সংসার করা তবে যদি আরমান লম্পট না হতো তাহলে এক কথা ছিল এ লম্পট এ নিজের বউকে না মেনে নিয়ে অন্য সব মেয়ে ছেলেদের সাথে লম্পটগিরি করে বেড়াচ্ছে ওদের বাড়িতে একটা পটল ছেঁড়ার চোখ নিয়ে একটা মেয়ে আসতো নিশ্চয়ই দেখেছো মনে আছে সেই পটল ছেঁড়ার চোখের সাথেও দেখেছো তখনও তার সাথে একদম লুচিপুরি ঘিচপটা ধত্তপুরি কানটা হয়েছে তারপরে রিমা এলো তারপরে তো আবার পুরোনো আমাদের কী যেন ফাঁসানি এলো এই সব কটা মিলে ইস ফাঁসানির আজকে একটা লাইভ দেখছিলাম মামগুলো ঝুলে কোথায় গেছে আমি ফাঁসানিকে বলেছিলাম ফাঁসানি তুই ক্যামেরা খুলে ব্রা না পড়ে ক্যামেরার সামনে আসিস না দেখো ওনার লাইভ করেছে কোনো কেক কাটছিল সকালবেলা কোনো কেক সেলিব্রেট আমি ওইটুকুই দেখলাম ও গিয়ে এসে এমন করে বসেছে ছি 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 মানে কত মানুষ যে ঝুলে একটা বয়সকালে নেই দেহের ভারে একটা সময় মাম ঝুলে ঠিক আছে বাচ্চা কাচ্চা দুটো চারটে বাচ্চা হলে বাচ্চা টেনে টেনে খেয়ে খেয়ে ঝুলে যায় ঠিক আছে কিন্তু এই বয়সে মামগুলো ঝুলে কোথায় লিখলিত লিখ করছে দেখে কী বাজে লাগছে একটা ব্রা পর অন্তপক্ষে একটা ভিতরে টেপ পর হ্যাঁ নোংরার মতো ক্যামেরার সামনে চলে আর এই সব মেয়ের জন্যে এই আরমান নিজের সংসার নিজের বৌ নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে ছি একদম লজ্জা থাকার দরকার তার কি বলবো এদের লজ্জা নেই তারপরে আবারও বলছি রেজিস্ট্রি ম্যানেজটা খুব তাড়াতাড়ি করে নিস সমস্ত কেস থেকে মুক্তি পেতে গেলে রেজিস্ট্রি ম্যানেজ কর আর রিমিকে খুশি রাখ ব্যাস তোর লাইফ ঝিঙালালা আমি আছি তোর পাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের সংসার বাঁচাতে আসবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার সব সংসারটা তো আমরাই বাঁচাতলাম নাহলে তো তুই তো ঘাট ধাক্কা দিয়ে আলুর বস্তা কুকুরের ছানা কি কি বলিসনি নি লাইভে উঠে বলছিস হ্যাঁ আমি ওই ফাঁসানিকেই ভালোবাসি কি করিস নি রে সংসারটা তোর বাঁচাচ্ছে কারা অসভ্য নির্লজ্জ বেহায়া বেয়াদব মা তো তোর তোর মা তেষট্টি কি বুড়ি তোকে ব্যবসায় নামিয়ে দিয়েছিল এরপর তো ঘা হয়ে যাবে ঠিক নির্লজ্জ বেহায়া অসভ্য ইতর নোংরা লজ্জা নেই ঠাটিয়ে লাল করে দেবো নোমরামি একদম পার করে দেব যদি আর কোনো ক্যাওয়াস নিয়ে যদি কেউ এসেছে ইউটিউবে আর বললাম রিমি পিঙ্কিকেও বলবো কথায় কথায় ক্যামেরা খুলবে না আগে বসে প্রবলেম সলভ করার চেষ্টা করবে যদি প্রবলেম ক্যামেরা অফ করে সলভ না হয় তারপর তুমি তোমার পার্সোনাল লয়ারের সঙ্গে কথোপকথন বলবে এই কথায় কথায় ক্যামেরা খোলাটাও কিন্তু একটা বাজে অভ্যাস এটা আমি বলছি আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ছিল বলে না আজকে ওই একটা মেয়ে সব কিছু জীবন থেকে হারিয়ে যাচ্ছিলো সব কিছু যেদিনে কাবলি বাবলি লাইভে বসেছিল সেদিন আমরা জানি আজকে রিমি সব শেষ আর জীবনে সংসার করা হলো না সেই রিমি সংসারেও এলো সংসারও করবে বলে এখন প্রস্তুতি নিয়েছে কি সুন্দরভাবে আগামী দিনে সংসারের পথে এগিয়েও যাচ্ছে এবং বর ভালোবেসে তার স্ত্রীর সাথে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে তার মা বাবাকে নিয়ে সুখে সংসার করতে চাইছে কিছুক্ষণ আগে ভিডিওটা নামিয়েছে দেখেছো তো নিশ্চয়ই শাশুড়ির জামাই কি সুন্দর হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে জামাই করছে জামাই তুমি বাড়ি ফিরে যাও জামাই তুমি আমার মেয়ের কাছে ফিরে আসো শাশুড়ি বৌমার জন্য এই বন্ডিংটা থাকে প্রচণ্ড গরম লাগছে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম